আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কি চিন্তা, এক এক অবলা নারীকে হত্যা করা, এই এই কি আমার বীরত্ব, এই কি আমার বীরত্ব, যার জন্য আমার এত গর্ব? না না, আমার বীরত্ব নয়, এ আমার বীরত্ব নয়, এ আমার বীরত্ব নয়। আমি দেবকীকে বধ করতে পারবো না, আমি দেবকীকে বধ করতে পারবো না, আমি দেবকীকে বধ করতে পারবো না, আমি দেবকীকে বধ করবো না, কিছুতেই না। বিষ্ণু, বিষ্ণু সামনে আয়, সামনে আয়। তুই প্রকার ছল করছিস, আরে সাহস থাকে তবে সামনে আয়। বাহ প্রভু, কি লীলা আপনার! যে পাপী আপনাকে পরম শত্রু মনে করে, তার মনের এমন স্থিতি যে সব বস্তুতেই সে কেবল আপনারই দর্শন পায়। এই যে নিরন্তর যার মনে তার আপনার সঙ্গে বেঁধে গেছে, তার ফলস্বরূপ ওর আপনার প্রাপ্তি অবশ্যই। হ্যাঁ অবশ্যই, যে নিরন্তর আমার ধ্যান করে সে আমায় অবশ্যই পাবে, এই কর্মের বিধান যে। তবে এক ভক্ত আর এক মহাপাপীর মধ্যে কি অন্তর রয়ে গেল স্বামী? নারদ, তুমি এত অবোধ নও যে এর অন্তর জিজ্ঞেস করছো। তবুও ব্যাখ্যা চাও তো শোনো। যে আমার নিরন্তর ধ্যান করে সে আমায় পেয়ে থাকে অবশ্যই, কিন্তু এও মনে রেখো যে এর মধ্যে এক গূঢ় অন্তর আছে, যে যেই ভাবে আমার ধ্যান করে আমি তাকে সেই রূপে প্রাপ্ত হয়ে থাকি। ভক্ত আমায় স্বামী, সখা অথবা প্রিয়তম ভাবে ধ্যান করে তো তাকে সেই রূপে আমার প্রাপ্তিতে সুখ, আনন্দ আর প্রেমের রসের প্রাপ্তি হয়। কিন্তু কংস আমায় শত্রুর ভাব নিয়ে দেখে, সেই জন্য তাকে শত্রু রূপেই আমার প্রাপ্তি হবে। নারদ, আমার রূপ সবার জন্য একই, সেই রূপকে দেখে সকল ভক্ত আর দেবতা আনন্দে গদগদ হয়ে যান, আর এই রূপকে দেখেই কংস ভয়ভীত হয়ে ছটফট করে, কারণ ও ওই রূপেতে ভগবান নয়, শত্রুকে দেখতে থাকে। এই ভাবনার কারণে আমাকে পাওয়ার পরেও ওই ভাগ্যহীন শান্তিতে শুতে পারে না। কংসের জীবন কণ্টকসজ্জায় পরিণত হয়েছে। নারদ, যে নিরন্তর আমার ধ্যান করে তার আমার প্রাপ্তি হবে অবশ্যই, কিন্তু ওর ফল তার ভাবনার অনুসারেই তার পাওনা। আমার এই বাণী মনে রেখো, ইয়থা মাম প্রপদ্যন্তে তাঁস্তথ্যম ভজাম্যহম।